শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন রাজধানী সহ দেশ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি ক্রমে রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে এ বিষয়ে সবশেষ খবর জানব সহকর্মীদের কাছ থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আলমগীর সবুজ ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে আলমগীর সবুজের কাছে সবুজ বন্দরনগরের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর আপনি আমাদের জানাবেন আর সেই সাথে হাসপাতালে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন বাবলি আসলে চট্টগ্রামে আমরা বলে আসছি প্রতিদিন আসলে বাড়ছে ডেঙ্গু রোগের চাপ এবং পরিস্থিতি দিন দিন আসলে মারাত্মক আকার ধারণ করেছে গত ২৪ ঘন্টায় আসলে আরও একজন মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই মুহূর্তে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে এবং রোগীও আসলে প্রতিদিনই বাড়ছে গত ২৪ ঘন্টায় আসলে রেকর্ড সংখ্যক নতুন করে আক্রান্ত হয়েছে চট্টগ্রামে ১৪৪ জন আক্রান্ত হয়েছে নতুন করে এটা হচ্ছে সবচাইতে রেকর্ড সংখ্যক এই বছরে এত বেশি আক্রান্ত হয়নি এর আগে এবং গত এই চলতি মৌসুমে আসলে প্রতিনিয়ত বাড়ছে গত জুন মাসে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছিল কিন্তু এই জুলাইতে এসে এই পরিস্থিতি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করেছে মোটামুটি আসলে ডেঙ্গু পরিস্থিতি এত বেশি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা দেখছি রোগীদের এত বেশি ভিড় আসলে ডাক্তারদের নিয়মিত হিমশিম খেতে হচ্ছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের যেটা বলেছেন তারা ডেঙ্গু রোগীর জন্য নতুন একটা কর্নার ঠিক করেছেন যেটা আগে করোনা ওয়ার্ড ছিল সেটাকে ডেঙ্গু ওয়ার্ডে তার রূপান্তর করেছে মোটামুটি বলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগীর চাপ নিতে হিমশিম খেতে হচ্ছে আমরা একটু কথা বলছি একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আসলে একটু বলবেন ডেঙ্গুর কি পরিস্থিতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে সামাল দিচ্ছে রোগীর চাপ না ডেঙ্গু তো বর্তমানে একই আসলে যে অবস্থা সার্বিক পরিস্থিতি ডেঙ্গুর অনেক চাপ ডেঙ্গু রোগীর অনেক চাপ এবং চট্টগ্রামে এটার প্রবলতা অনেক বেশি আমরা এখানে ডেঙ্গু রোগের জন্য আলাদা করে ওয়ার্ড করা হয়েছে ওই ওয়ার্ডের ভিতরে যেভাবে সম্ভব ডাক্তাররা সর্বোত্তমভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা চাপ যেভাবে বাড়ছে আসলে কেন এত বেশি চাপ বাড়ছে কেন রোগীদের কি মনে করছে রোগী বাড়ছে এটা তো আসলে ডেঙ্গু তো এটা আসলে মশাবাহিত রোগ মশার হয়তো বৃদ্ধির কারণে বা কোনো কারণে এটা সংক্রামক হচ্ছে আর এখন তো এটা বিভিন্ন রকমের নতুন ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে আগের যে ক্রাইটেরিয়াগুলো ছিল ক্যাটেরিয়াগুলোর সাথে এখন দেখা যাচ্ছে মিলতেছে না আসলে সঠিকভাবে গবেষণালব্ধ যে ফলাফলটা আসলে কি আসে এটা তো আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা কেন এত বেড়ে গেল এটা দেখার জন্য তো একটু আমাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে কোনো পরামর্শ কাছে সম্পর্কিত পরামর্শ হচ্ছে আপাতত যেহেতু এটা মশাবাহিত রোগ আমরা যেভাবে যে কোনো জায়গায় মশার যেখানে যেখানে মশার উৎপন্ন হয় সেই সব জায়গায় লার্ভা উৎপন্ন হতে পারে বা ওই যে জমা পানি এইসব ব্যাপারগুলো থেকে আমাদের সাবধান হওয়া উচিত এবং যেসব জায়গায় এগুলো হতে পারে ওই জিনিসগুলো যাতে না হয় ওগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ আপনি শুনছিলেন এই চিকিৎসক যেটা বলছিলেন আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেমন চাপ আমরা দেখেছি অন্যান্য বেসরকারি হাসপাতালে আসলে রোগীদের ভয়াবহ চাপ দেখেছি আমরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে আমরা রোগী আসলে ভর্তি করতে পারছে না এমনও দেখেছি আমরা অনেক রোগ দেখেছি এই হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে অন্যদিকে আসলে বেসরকারি হাসপাতাল আসলে রোগীদের ভিড় হওয়ার আরো একটা কারণ হচ্ছে সরকারি হাসপাতাল আসলে চিকিৎসা সেবা পেতে একটু কিছুটা ভোগান্তি এবং যারা রোগীদের চাহিদা মতো অনেক সময় চিকিৎসা পায় না এই কারণে সাধারণ রোগীরা সাধারণ মানুষ চায় যে একটু ভালো চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতে কিন্তু সেখানেও আসলে আমরা দেখেছি অর্থনৈতিকভাবে তারা আসলে নানা ভোগান্তিতে পড়েছেন কারণ বিভিন্ন সময় আসলে আমরা বেসরকারি হাসপাতালে দেখেছি বিভিন্ন রোগীদের থেকে আসলে বেশি পরিমাণে টাকা আদায় করা হয় এবং এটা নিয়ে অনেক রোগীদের মতো আমরা খুব দেখেছি বিশেষ করে গরিব রোগীরা আসলে বেকায়দায় পড়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম তারা বলছেন আসলে তারা নিয়মের বাইরে নিচ্ছেন না তারপরেও রোগীরা আসলে এ বিষয়ে আমাদেরকে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যারা যাদের আসলে মশক নিধনের প্রধান দায়িত্ব সিটি কর্পোরেশন আসলে তাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছে এবং
এই ডেঙ্গু মৌসুমকে সামনে নিয়ে তারা 100 দিন একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। কিন্তু এরপরে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছুদিন আগে থেকে আসলে ড্রোন দিয়ে তারা বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান এবং বাসা বাড়ির উপরে কোথাও পানি জমেছে কিন্তু সেটা দেখছেন। প্রথমে তারা আসলে সরাসরি গিয়ে সেখানে দেখে জরিমানা করেছিলেন, কিন্তু মেয়র বলছেন যেহেতু অনেক বাসা বাড়িতে প্রবেশ করতে তাদের ঝামেলায় পড়তে হয়, এই কারণে তারা ড্রোন দিয়ে বাসা বাড়ির ছাদ বাগান দেখছেন এবং সেটা নিয়ে আসলে জরিমানা করছে। যেহেতু এখন মশক ডেঙ্গুর ক্রাইটেরিয়া পাল্টে গেছে, বলা হচ্ছে আগে স্বচ্ছ পানিতে জন্মনিত এইডিস মশা, এখন বলা হচ্ছে যে নতুন গবেষণায় নালা নর্দমাতে এবং অস্বচ্ছ পানিতেও জন্ম নিচ্ছে এইডিস মশা। এই কারণে সিটি কর্পোরেশন আমাদেরকে বলছে তারা এখন নতুন করে স্বচ্ছ পানি ছাড়াও অন্যান্য যে নালা নর্দমা আছে সেখানেও তারা তাদের এইডিস মশার যে ওষুধ আছে মশক নিধনের সেগুলো ছিটাচ্ছে। এবং সিটি কর্পোরেশন বলছে তারা তাদের নিয়মের বাইরেও বিভিন্ন এলাকায় ওয়ার্ডে বিভিন্ন ভাগ করে তারা নিয়ম করে তারা এইডিস মশা যাতে নিধন হয় এই জন্য তারা ওষুধ ছিটাচ্ছে। যদি এটা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে, সাধারণ মানুষ বলছে আগে সাধারণ সময়ে সিটি কর্পোরেশন যেভাবে মশক নিধন ওষুধ ছিটাতো সেটা এখন ছিটাচ্ছে না বলে মানুষ অভিযোগ করেন, তবে সিটি কর্পোরেশন বলছে তারা তাদের নিয়ম মতো নিয়মের বাইরে থেকে আরো বেশি করে এইসব ওষুধ তারা ছিটাচ্ছে। মোটামুটি বলা চলে যে চট্টগ্রামে আসলে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং মানুষ আসলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। বাবলি, আমরা ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে আরো জানতে চাই, আমরা চলে যাবো এখন ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। সবুজ, আপনাকে ধন্যবাদ। আসলে প্রতিনিয়তই কিন্তু চট্টগ্রামের মতো ময়মনসিংহ ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু ভয়াবহর দিকে যাচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে 28 জন আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এই নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন ভর্তি রয়েছেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি এবং বাংলাদেশ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম, চিকিৎসকরা বলছেন যে আসলে এখন কিন্তু প্রতিনিয়তই যে ডেঙ্গুর আক্রমণ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং মানুষ কিন্তু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছে। এবং চিকিৎসকরা এই বিষয়টি জানিয়েছেন যে আসলে আক্রান্তরা বেশিরভাগই কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে আক্রান্ত হয়ে তারা ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হচ্ছেন এবং সেখানে তারা আসলে যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু প্রয়োজনের তাগিদে অর্থাৎ কর্মের তাগিদে তারা সেখানে কর্মরত ছিলেন, সেই কর্মরত থাকা অবস্থায় তারা আক্রান্ত হচ্ছেন, আক্রান্ত হয়ে ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় তারা ভর্তি হচ্ছেন এবং আক্রান্তদের বেশিরভাগই ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকার বাসিন্দা, সেই বিষয়টিও চিকিৎসকরা আমাদের নিশ্চিত করেছেন। এবং এদিকে আমরা দেখেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে যে সিটি কর্পোরেশনের কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই তাদের যে কার্যক্রম অর্থাৎ উড়ন্ত মশা নিধনে তারা যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন আমরা দেখেছি। আমরা এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা বলছেন যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম এবং তারা বলছেন যে এই কার্যক্রম আর একটু বাড়ানোর দাবি কিন্তু জানিয়েছেন। সাধারণ মানুষ এবং সচেতন যে নাগরিক নেতারা রয়েছেন তারা সেই বিষয়টি কিন্তু দাবি জানিয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে ব্যস্ততম যে এলাকা বিদ্যাময়ী স্কুলের পাশেই রয়েছে, এখানে মাখরজানি খাল সেটি দেখাচ্ছিলাম দর্শকদের। আসলে এই খালটিতেও গত কয়েকদিন আগে উড়ন্ত মশা নিধনে যে অভিযান সেটি অভিযান পরিচালনা করা হয়েছিল এবং এই খালের পাশেই বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ যে বাসাবাড়ি সেটি কিন্তু রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে আসলে উড়ন্ত মশার কারণে কিন্তু তারা অতিষ্ঠ এবং তারা যে পড়াশোনা সেটিও কিন্তু করতে পারছে না। আমরা একজন শিশু শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, একটু জানতে চাই যে এখানে আসলে মশার উপদ্রবটা কেমন।
মশা কেমন? মশা বাজে। মশার জন্য রাতে পড়তে পারি না, মশা অনেক বিরক্ত করে। রাতে ঘুমানোর সময় তখন মশারি টানায় এই মশার ভিতরেও, তখন মশা ভিতরে ঢুকে যায়, তখন রাতে সারাদিন সজাগ থাকতে হয়। শিশু শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে আসলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এমনকি দিনেও যে মশার উপদ্রব সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে, এবং তারা যে তাদের পড়াশোনা অর্থাৎ তারা বাসা বাড়িতে থেকেও কিন্তু তারা তাদের পড়াশোনা এবং কি মশারি এবং কয়েল জ্বালিয়েও কিন্তু সেটি করতে পারছেন না মশার উপদ্রবের কারণে, এবং সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে। আমরা এখানকার একজন বাসিন্দা রয়েছে, তার সাথে একটু কথা বলবো। এই এলাকায় আসলে মশার উপদ্রবটা কেমন? এখানে তো ড্রেন হয়েছে, সিটি কর্পোরেশন অনেক ড্রেন করেছে, অনেক কাজ করেছে, বাট ড্রেনের পানি যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে। এখানে পানি কোনো নড়াচড়াই করে না, তো সেই ক্ষেত্রে পানি জমে থাকলে ময়লা আবর্জনা পড়ছে, এখান থেকে মশা তো হবেই। আর আমাদের যে এখানকার যে আমার এই যে অ্যাপার্টমেন্টের যে বাসা আছে 56টা পরিবার এখানে খুব কষ্টে আছে। আমি যেমন 11 তলায় থাকি, ওখানে মশার লেয়ারও বেড়ে গেছে, এখন 11 তলায় প্রচণ্ড পরিমাণে মশা, মশার জন্য কেউ থাকতে পারে না। আমরা তো ঘরের যেই এই টপের পানি টানি যা ছিল আমরা সব ফেলে দিছি, বাট ড্রেনের বাইরের যে এই এই ইয়েগুলি সংস্কারগুলি এইগুলি তো সিটি কর্পোরেশন দেখবে। আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, সব দিচ্ছি, বাট আমাদের এগুলির সুযোগ সুবিধা আমরা কেউই পাচ্ছি না। এটা আমরা শহরে সবাই ম্যাক্সিমাম জায়গায় এই থেকে বঞ্চিত আছি। ঠিক আছে, ধন্যবাদ। আসলে বলছিলেন যে স্থানীয় বাসিন্দারা বলছিলেন সিটি কর্পোরেশন কিন্তু নিয়মিত তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা না করায় মশার যে উপদ্রব সেটি কিন্তু বেড়েই চলেছে, এবং তারা কিন্তু যে মশার যে উপদ্রব বেড়ে যাওয়ায় তারা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং কি গভীর রাত পর্যন্ত তারা কিন্তু মশার উপদ্রবের মধ্যে আছেন, এবং তারা দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশন যেন বিষয়টি নজরে নেয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ। আরেকটি বিষয় বলে রাখি, আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলেই তারা কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই তারা জ্বরে আক্রান্ত হন, এরপর কিন্তু তাদের যে কয়েকদিন জ্বর থাকার ফলে তারা যে স্থানীয় চিকিৎসকদের সাথে যোগাযোগ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে জানতে পারেন যে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আসলে তারা আক্রান্ত হওয়ার পর অনেকেই কিন্তু একেবারেই দুর্বল হয়ে যান এবং প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা এবং যে শরীরে লালচে দাগও কিন্তু তাদের অনেকের হয়ে গেছে, আমরা সেই বিষয়টি দেখছিলাম। অর্থাৎ তারা বলছেন যে মানুষ যদি সচেতন না হয়, অর্থাৎ যে এই যে ডেঙ্গুর ভয়াবহতা এবং ডেঙ্গু হলেই যে আসলে শারীরিক যে দুর্বলতা সেটি কিন্তু অনেকটাই তাদেরকে গ্রাস করে ফেলছেন, যে শুধু যারা রুগী তারা নয় এবং রুগীর যে স্বজনরা তারাও কিন্তু রুগীদের সঙ্গে হাসপাতালে থেকে অনেকটাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং অনেকের কিন্তু প্লাটিলেট দিতে হচ্ছে। অর্থাৎ ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছে এবং বয়স্ক মানুষ যারা রয়েছে তাদেরকে সুস্থ করে তুলতে প্লাটিলেট দিতে হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে প্লাটিলেট দিতে গিয়ে কিন্তু অনেকেরই যে অর্থ সেটি কিন্তু অতিরিক্ত খরচ হচ্ছে বলে রোগীরা আমাদেরকে অভিযোগ করেছেন, এবং এছাড়াও অন্যান্য যে স্যালাইন যেটি আগে ছিল 90 টাকা এখন সেটি কিন্তু আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার পর সেটি কিন্তু দাম বেড়ে 150 থেকে 200 টাকা পর্যন্ত হয়েছে, এবং কেনোলা সেটির দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার কারণে যে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেই যে এটি কিন্তু অনেকেই দাম বেড়ে গেছে, এবং অনেক জিনিস কিন্তু আসলে ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না, যার ফলে রুগী এবং তাদের স্বজনরা দাবি জানিয়েছেন সরকার যেন এই ক্ষেত্রে কিছুটা শিথিল করে এবং প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটি যেন সহজেই পাওয়া যায় এবং দাম যেন সেটি নিয়ন্ত্রণে রাখা হয়, সেই বিষয়টি কিন্তু রুগী এবং তাদের স্বজনরা জানিয়েছেন। মোটামুটি এই ছিল আমার কাছে ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানতে চলে যাব সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।
ইলিয়াস ধন্যবাদ আপনাকে। আমরা দাঁড়িয়ে আছি আমি সাতক্ষীরা পৌরসভার কামালনগর যে সড়ক সেই কামালনগর সড়কের কাছে। এটি পৌরসভার একেবারেই মাঝামাঝিতে অবস্থিত। আপনাকে বলে রাখা দরকার যে ময়মনসিংহ এবং চট্টগ্রামের যে চিত্র শুনছিলাম সেরকমই সাতক্ষীরাও কিন্তু ডেঙ্গু চিকনগুনিয়া প্রাদুর্ভাব না বাড়লেও ডেঙ্গু কিন্তু একেবারে ধেয়ে আসছে। ডেঙ্গু ধেয়ে আসছে কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকায় সাতক্ষীরার যে মানুষরা কাজ করছেন সেই মানুষরা কিন্তু সেখান থেকে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা না পেয়ে সাতক্ষীরায় চলে আসছেন। এটি যতটা না ভয়ের কারণ তার থেকে বেশি ভয়ের কারণ আমি যে কথাটি বলছিলাম, আমি যেখানে উপস্থিত আছি সাতক্ষীরা পৌর এলাকা, এই পৌর এলাকা জুড়ে হচ্ছে একটি ভাগাড়। পৌরসভার নাগরিকদের সাথে আমরা কথা বলেছিলাম, পৌরসভার যারা সম্মানিত নাগরিক তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে ট্যাক্সের পর ট্যাক্স বাড়ানো হচ্ছে, কিন্তু কিন্তু ট্যাক্সের পর ট্যাক্স বাড়ালেও কিন্তু যে পরিচ্ছন্নতাটাই কার্যক্রম দরকার সেটি কিন্তু এই ডেঙ্গু পরিস্থিতিকালীন সময়ে সেটি কিন্তু একেবারেই করা হচ্ছে না। পুরো শহর জুড়ে ভাগাড় এবং ময়লার স্তূপ, প্রত্যেকটি জায়গায় পানি জমে আছে। আমি একটু দেখাতে পারবো যে ময়লা পানি কিভাবে জমে আছে এবং সেখানে কিন্তু মশা মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে। অথচ পৌরসভা সেই কাজটি যে ন্যূনতম আন্তরিকতা দিয়ে করছে সেটি কিন্তু আদৌ না, সেটি কিন্তু আন্তরিকতা দিয়ে মোটেও করছে না। আর মশা মাছির উপদ্রবে আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের যেসব মানুষরা আক্রান্ত হচ্ছেন তার মধ্যে বেশিরভাগ কিন্তু পৌর এলাকার মানুষরা, নানা বয়সী মানুষরা আক্রান্ত হচ্ছেন, এমনকি শিশুরাও আক্রান্ত হচ্ছেন। তো এই যে অবস্থা, বিশেষ করে বয়স্করা এবং শিশুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন ডেঙ্গুতে, সেটি ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। আরেকটি কথা বলে রাখা দরকার যে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে জলাবদ্ধতাটা কিন্তু একেবারে নিরন্তর, এটি এটি কিন্তু লেগেই থাকে। আর এই জলাবদ্ধতার কারণেই মশা বেশি সৃষ্টি হচ্ছে এবং সেই মশার আক্রমণেই কিন্তু সবাই আক্রান্ত হচ্ছে। আজকে সাতক্ষীরার মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ডেঙ্গুর চিকিৎসা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ ডেঙ্গু নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে তাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা বা ইউনিয়ন পরিষদগুলো কি ভূমিকা পালন করছে। আমরা একটু নাগরিকদের সাথে কথা বলি, আমরা রাস্তায় যাদেরকে পেয়েছি একটু কথা বলি। আপনার বাসা কোথায়? কি অবস্থা আপনাদের এখানকার? আমাদের এখানে আপনার ড্রেন এবং ময়লা পরিচ্ছন্ন নাই, ড্রেনের জন্য পৌরসভা এখানে মশা উৎপাদন হচ্ছে বেশি এবং ডেঙ্গু জ্বর এখানে বেশি আক্রমণ করার আরম্ভ মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যাতে করে আমরা এই ড্রেনগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই ড্রেনের পাশাপাশি প্রাণসায়ের খালটাও কিন্তু এখানে সাতক্ষীরা শহরের যে প্রাণসায়ের খাল সেটিও কিন্তু একটা ময়লার ভাগাড় এবং সেখান থেকেও কিন্তু মশা উৎপাদন হচ্ছে। এটি নিয়েও কিন্তু কোনো কাজ পানি উন্নয়ন বোর্ড বা পৌরসভা কেউই কিন্তু করছে না। কি মনে করেন আপনি? এটা তো সবারই দেখা উচিত, প্রশাসন থেকে আরম্ভ করে যারা কর্মকর্তা যারা আছেন এইসব দেখাশোনা করার দায়িত্ব যারা আছে তাদের তো দায়িত্বগুলো দেখাশোনা করা, তা নাহলে দেশের লোকজনের তো দুর্ভোগ ছাড়াবে না, সবসময় লেগে থাকবে। আর এতে প্রতি বাড়িতে বাড়িতে যে অবস্থা হচ্ছে এখন তো এর তো নিয়ন্ত্রণ যদি না করা যায় তাহলে তো সারা দেশ জুড়ে মানে সমস্ত জায়গায় ছড়াই যাবে বিষয়টা এরকম। তা আমরা তো চাই এরকম যে সরকার পরিচ্ছন্নতা থাকা ভালো, এখন যাদের দায়িত্বে আছে তারা। যে অবস্থাটি শুনলেন আসলে সাতক্ষীরার পরিস্থিতি কিন্তু এর থেকেও ভয়ানক। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, সিভিল সার্জন আমাদেরকে জানালেন যে সর্বশেষ 27 জন রোগী চিকিৎসা নিচ্ছেন আর এ ব্যাপারে আতঙ্কিত হতে তিনি বারণ করেছেন বটে, কিন্তু এর ব্যাপারে যে প্রচারণা থাকা দরকার সেই প্রচারণাটি আমরা দেখেছি, স্বাস্থ্য বিভাগের প্রচারণাটি একেবারেই কিন্তু শহর নির্ভর। এই এত দীর্ঘ মানে 22-23 লক্ষ জনগণের যে সাতক্ষীরা জেলা, যার মধ্যে উপকূলের একটা বিশাল জনগোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু এই বিষয়ে সচেতনতার কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। এই ছিল সাতক্ষীরা সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক,
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানে। যুদ্ধ অবস্থা বিরাজ করছে, যা তাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার কারণ বলে তারা দাবি করেছে। পঞ্চম স্থানাধিকারী বাংলাদেশেও কি কোন যুদ্ধ চলছে? কাদের বিরুদ্ধে সরকার সেই যুদ্ধ করছে? ইতিমধ্যেই 6 বার ইন্টারনেট শাটডাউন করা হয়েছে। গত ডিসেম্বরে গোলাপবাগে বিএনপি সমাবেশের আগেও 20টি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ সরকার বরাবর খোলা চিঠি দিয়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু রাখার আহ্বান জানিয়েছিল, যা অগ্রাহ্য করা হয়েছে। এসবের কোন কিছুতেই সরকার কর্ণপাত করছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতিসংঘ তাদের রেজলিউশনে বলেছে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারের মতো অফলাইনে মানুষের যেসব অধিকার রয়েছে তা অনলাইনেও সুরক্ষিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদেও চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বর্তমান সময়ে ইন্টারনেট মত প্রকাশের অপরিহার্য একটি মাধ্যম। ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হলে তা মূলত মত প্রকাশের অধিকারকেই বাধাগ্রস্ত করে। ইন্টারনেট পরিষেবা আজ শুধু সোশ্যাল মিডিয়ার বিনোদনেই সীমাবদ্ধ নয়, এটা আর্থিক লেনদেন, শেয়ার, শিক্ষা, চিকিৎসা, আইন, ডাটা আউটসোর্সিং, বৈদেশিক ভ্রমণ, কর্মসংস্থান ও চাকুরি সাক্ষাৎকার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্প্রসারিত হয়ে জীবন জীবিকার এক অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। ধরুন এক তরুণ 6 মাস আগে পূর্ব নির্ধারিত বিদেশে কোন প্রতিষ্ঠানে ভর্তির সাক্ষাৎকার দিচ্ছেন, সরকার হঠাৎ ইন্টারনেট সংযোগ কেড়ে নিল, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দিন শেষে লেনদেন চূড়ান্ত করছে, গুরুত্বপূর্ণ পণ্যের এলসি প্রেরণের বাসপথে ইন্টারনেট সংযোগ কেড়ে নিল, এক মৃত্যু পথযাত্রী পিতা তার প্রবাসী সন্তানের সাথে অনেক কষ্টে পাওয়ার সময় ও সুযোগ শেষে কথা বলছেন, মুমূর্ষু রোগী ভিডিও কলে বিদেশে চিকিৎসকের অমূল্য পরামর্শ নিচ্ছেন, ডাটা আউটসোর্সিং সেন্টারে রাত জাগা তরুণ তার প্রাপ্য $50 জন্য তার অ্যাসাইনমেন্ট ডাটা ট্রান্সফার করছেন, বিশ্বে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ পারিবারিক আলোচনা করছেন, বিদেশি সংস্থার সাথে আলোচনা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্বে এসে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেলেন বিশ্ব থেকে। এই ডিজিটাল তস্কর বৃত্তির কোনো জবাবদিহি কি থাকবে না? আবার সাইবার জগতে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানো ও দাবি আদায়ের জন্য জড়ো হওয়ার মাধ্যম হিসেবেও ইন্টারনেট এখন গুরুত্বপূর্ণ ও অপরিহার্য, যা সভা সমাবেশ করা, সংঘবদ্ধ হওয়ার অধিকার হিসেবে বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ 37 দ্বারা স্বীকৃত। ফলে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ বা বন্ধের মতো ঘটনাগুলো সুস্পষ্টই ব্যক্তির নাগরিক অধিকারের লঙ্ঘন। ফলে ইন্টারনেট সেবা পাওয়ার অধিকারের উপরে এই আক্রমণ জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির প্রকাশ্য বিরুদ্ধাচরণ। ফলে ফ্যাসিস্ট সরকারের এই পদক্ষেপ নাগরিকদের অধিকারকে অস্বীকার করার আরেকটি নগ্ন প্রয়াস বলে আমরা মনে করি। কেবল ইন্টারনেট বন্ধ করাই নয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন কিভাবে রাস্তায় সাধারণ মানুষকে বেআইনিভাবে আটকে তাদের ব্যক্তিগত মোবাইল তল্লাশির নামে গণহয়রানি করা হচ্ছে। 1948 সালে ঘোষিত জাতিসংঘ মানবাধিকার ঘোষণার 12 নম্বর আর্টিকেল মতে কোনো ব্যক্তির গোপনীয়তা কিংবা তার গৃহ, পরিবার ও চিঠিপত্রের ব্যাপারে খেয়াল খুশি মতো হস্তক্ষেপ কিংবা তার সুনাম ও সম্মানের উপর আঘাত করা মানবাধিকার বিরোধী কাজ। দর্শক, এতক্ষণ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত ছিলাম সেখানে। উৎপাদন ও প্রজননের জন্য ইলিশ শিকারে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পিরোজপুর থেকে হাসিবুল হাসান এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা সরাসরি যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি পিরোজপুরে হাসিবুল হাসানের কাছে। হাসিব, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেদের মাঝে মাছ শিকারের তোড়জোড় কেমন দেখছেন? জানেন যে গত 20 মে থেকে এই সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল,
প্রধানত মূল কারণ হচ্ছে যে সমুদ্রের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং সুষ্ঠু প্রজনন ব্যবস্থা তৈরি করার জন্য লক্ষ্যেই মৎস্য অধিদপ্তর থেকেই হচ্ছে এই নিষেধাজ্ঞাটা জারি করা হয়, এবং এই 65 দিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরাই বন্ধ ছিল এবং জেলের এক প্রকার বেকার অবস্থায় তারা ছিল এই জেলে পল্লীগুলো নেতে। তবে এই আজকের রাত থেকে তারা খুব আগ্রহ সহিত এবং খুব প্রস্তুতি নিয়ে তারা সমুদ্র ইতিমধ্যে রওনা দিয়ে গেছেন, এবং এই জেলে পল্লীতে প্রায় কোনো যাত্রী মানে জেলে না থাকা মানে নেই বললেই চলে, তারা সকলেই মাছ ধরতে ইতিমধ্যে সমুদ্রের পথে রওনা দিয়েছেন। তবে জেলেরা একটি অভিযোগ করে তারা জানিয়েছেন যে তারা এই 65 দিন মাছ ধরা বন্ধ না থাকলেও আবার তাদের পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতের জেলেরা এবং মায়ানমারের জেলেরা তারা নিয়মিতই মাছ শিকার করেছেন, এবং এ কারণে তারা সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই 65 দিন মাছ ধরা বন্ধ রেখেছিল তার শতশত বাস্তবায়ন হচ্ছে না বলেই তারা জানিয়েছেন। এছাড়া তারা আরো একটি বিষয় জানিয়েছেন যে এই 65 দিন তারা একেবারে বেকার অবস্থায় ছিল, এবং এই 65 দিনে শুধুমাত্র যে ছিয়েশি কেজি চাল চালে তাদের পরিবারের জন্য খুবই অপ্রতুল, এবং বর্তমান বাজার অবস্থায় তাদের জন্য এটা খুবই সমস্যা দেখে দিয়েছে। এদিকে ট্রলার যে মালিক সমিতি তারা জানিয়েছেন যে তেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অবরোধের কারণে অনেকেই এই মৎস্য পেশাজীবীরা ছেড়ে ট্রলার ব্যবসা ছেড়ে অন্য জায়গায় তারা অন্য ব্যবসার দিকে ধাবিত হচ্ছেন, কেননা মাছের দাম ততটা বৃদ্ধি না হলেও তেলের খরচ এবং হচ্ছে যে সমুদ্রে মাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এই কারণেই মানে উৎসাহ থাকলেও যে মাছ জেলেরা আস্তে আস্তে দিন দিন কমছে। পিরোজপুর জেলায় প্রায় 5000-এর অধিক জেলে আছে সামুদ্রিক মাছ ধরার সাথে তারা সম্পৃক্ত আছেন, এবং তারা মনে করছেন যে এই যে 65 দিন পরে তারা আজকে থেকে মাছ ধরা শুরু করছেন এবং তাদের চাহিদা অনুযায়ী তারা মাছ পাবেন, এবং মাছ বিক্রি করে তাদের এই যে 65 দিন যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা পুষিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন। এবং সমুদ্রে যে আজকে যে ট্রলারগুলো গিয়েছে তারা একদিন কিন্তু দুই দিন পরে তারা জানাইতে পারবে যে কি পরিমাণ মাছ তারা সংগ্রহ করতেছেন এবং সমুদ্রের মাছের অবস্থানটা কি। মূলত এই ছিল পিরোজপুর থেকে। আমি এখন চলে যাচ্ছি যে বরগুনার আমাদের সহকর্মী মুসার কাছে। মুসা, যে বরগুনায় মূলত 65 দিন পরে জেলেরা কি অবস্থান নিয়েছে মাছ ধরার জন্য? ধন্যবাদ হাসিব, আপনি যেমনটা বলেছিলেন আসলে 20 জুলাই থেকে আসলে এই 23 তারিখ পর্যন্ত যে মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা সেটি আজ মধ্যরাতে উঠে যাচ্ছে, এবং যে কারণে জেলেরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল 2 মাস 65 দিন ধরে, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে এই যে আমি একটা ডকইয়ার্ডে দাঁড়িয়ে আছি, ডকইয়ার্ডে ট্রলারগুলো মেরামত করা হয়েছিল এবং যে জাল ছিল তাদের সেই জালগুলো মেরামত করে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, এবং আজ রাত 12টার পর তারা বরগুনার বিভিন্ন ঘাট থেকে, যে বরগুনার বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেখান থেকে তারা গভীর সাগরে রওনা দিয়ে চলে যাবেন। এবং বরগুনায় প্রায় 27,000 নিবন্ধিত জেলে রয়েছে, তারা গভীর সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। বরগুনার পাথরঘাটা হচ্ছে, পাথরঘাটা বিএফডি হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে প্রতিদিন কোটি টাকার মাছ কেনা বেচা হয়। এই যে 65 দিন যে নিষেধাজ্ঞা ছিল তার মধ্যে জেলেরা অনেকটাই বেকার সময় কাটিয়েছে, এবং যার মধ্যে জেলেদের এক ধরনের সমস্যা হচ্ছে, এবং জেলেদের এক দাবি ছিল যে আসলে 65 দিনে যে চাল দেওয়া হয় সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় ছিল খুবই অপ্রতুল, তাই সে কারণে জেলেরা একটি অসন্তোষ কাজ করতো সবসময় জেলেদের মধ্যে। এবং আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা 86 কেজি করে যে চাল পাওয়ার কথা ছিল সে চাল কিন্তু পুরোপুরি পায়নি, তারা মাত্র 55 কেজি করে চাল পেয়েছে, এবং বরগুনায় এখন শেষ মুহূর্তে জেলেদের সর্বশেষ যে প্রস্তুতি সেটি একদম শেষ পর্যায়ে, এবং এখন অনেক ট্রলার কিন্তু বরফ নিয়ে রেখেছে এবং সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এবং তারা সর্বশেষ যে বিষয়টি জানিয়েছে যে আসলে গত মৌসুম তাদের মোটেও ভালো যায়নি, কারণ হচ্ছে বারবার বন্যা এবং নিম্নচাপের কারণে তাদের বারবার ফিরে আসতে হয়, একবার সাগরে গিয়ে ফিরে আসতে তাদের 1,00,000 টাকার উপরে খরচ হয়ে যায়, সেই লোকসান পুষিয়ে উঠতে পারবে বলে এবার জেলেরা মনে করছেন যে এইবার যদি তাদের মাছ ভালো পায় তাহলে অতীতের যে লোকসানগুলো আছে সেই লোকসানগুলো পুষিয়ে উঠে তারা ভালোভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ হাসিব আপনাদেরকে। পিরোজপুর বরগুনা থেকে আমাদের সহকর্মীরা এতক্ষণ যুক্ত ছিলেন। 65 দিনের ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা সেটি উঠে যাওয়ার পরবর্তী খবর তারা আমাদের জানাচ্ছিলেন। আবারও ইলিশ শিকারে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবর জানবো সহকর্মীর কাছ থেকে। এ মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা। ছোটন, লম্বা নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেদের মাঝে প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ বাবলি, আপনি যেমনটি বলছিলেন যে নিষেধাজ্ঞাটি কিন্তু শুরু হয়েছিল গত 20 মে, এবং আজকে যে 23 জুলাই চলছে আজকে মধ্যরাত্র থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এবং জেলেদের যে অপেক্ষা বা যে প্রতীক্ষা করেছিল যে তাদের মাছ ধরা শুরু হওয়ার সেটি কিন্তু
আজকে থেকে শুরু হবে এবং জেলেরা কিন্তু মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু জাল নৌকা এবং যে সমস্ত আনুষাঙ্গিক প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু তারা নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে শত শত ফিশিং বোট রয়েছে, এখানে জেলেরা কিন্তু মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের যে মৎস্য বিভাগ থেকে আমরা জানতে পেরেছি, মৎস্য বিভাগ বলছিল যে তাদের যে নদীতে জেলেরা নামলে সেক্ষেত্রে তারা মাছ ধরা পড়বে। কারণ হচ্ছে এই 65 দিন বন্ধ থাকার কারণে কিন্তু ইলিশের যে উৎপাদন, ইলিশ সহ যে অন্য মাছের যে উৎপাদন সেটি বৃদ্ধি পেয়েছে এবং তাদের যে লক্ষ্যমাত্রা ছিল এবছর 1,92,000 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রাও কিন্তু অর্জিত হবে। এবং আমি যদি আরেকটি তথ্য জানাতে চাই যে আসলে নদী এবং সাগরের জেলেদের মধ্যে একটু তফাৎ রয়েছে। নদীতে যারা মাছ শিকারে যান সেই সমস্ত জেলেরা কিন্তু দিনে গিয়ে রাতে আবার ফিরে আসেন, কিন্তু যারা সাগরের জেলে রয়েছেন তাদের কিন্তু এক একবার সাগরে গেলে তাদের কিন্তু গড়ে 10 থেকে 20 দিন, কখনো বা এক মাস পরে তাদের আবার ফিরে আসতে হয়। তো সেক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটি হচ্ছে তাদের প্রয়োজনীয় যে খাবার সামগ্রী সেগুলো তুলে নিতে হয় এবং বরফ রেডি করতে হয় এবং তাদের যে তেল ইঞ্জিন চালানোর জন্য সেগুলো কিন্তু নিয়ে রাখতে হয়। অর্থাৎ আজকে মধ্যরাত্রি থেকে যে সমস্ত জেলেরা যাবে তার চেয়ে কিন্তু আগামীকালকে থেকে জেলেরা কিন্তু ব্যাপক হারে জেলেরা নেমে পড়বেন। কারণ হচ্ছে রাতে কিন্তু আসলে বেশিরভাগ জেলেরা কিন্তু যারা সাগরমুখী তারা কিন্তু দিনের বেলাতেই কিন্তু মাছ শিকারের উদ্দেশ্যে যায় এবং তারা আবার নির্ধারিত যে সময় রয়েছে পর্যাপ্ত তাদের যে মাছ ধরা যে কার্যক্রম সেটি সমাপ্ত করে তারা কিন্তু আবার ফিরে আসে। তো আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা এই যে 65 দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে তাদের একটি সংকট তৈরি হয়েছিল, তারা অনেকটা অভাব অনটনে ছিল। তো তারা আশাবাদী যে এখন যে ইলিশ ধরতে নামবেন এবং তাদের জালে যদি ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবেন এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবেন এমনটি কিন্তু তারা আশা করছেন। তো আরেকটি তথ্য বলছি যে আসলে শুরু থেকে যে সমস্যাটি তৈরি হয়েছিল এই মৌসুমে কিন্তু ভরা মৌসুমে মাছ ধরা পড়েনি, তো একইভাবে কিন্তু সাগরও মাছ ধরা বন্ধ ছিল। অর্থাৎ দুইটি যে অসুবিধা সেটি তাদের সম্মুখীন হতে হয়েছে জেলেদেরকে। তো জেলেরা এখন যে সংকট রয়েছে সেই সংকট কিন্তু দূর করতে পারবে এই মাছ ধরা শুরু হলে। তো এ ছিল বাবলি আমার কাছে সাগরের যে 65 দিন পর মাছ ধরা শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আমরা কক্সবাজার যেতে চাই, সেখানে আছেন সহকর্মী সৌরভ দেব, আমরা যুক্ত হবো তার সঙ্গে। সৌরভ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, 65 দিনের ইলিশ ধরা যে নিষেধাজ্ঞা উঠে যাবার পর জেলেদের মধ্যে কেমন প্রাণ চাঞ্চল্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ বাবলি, আমি এখন আছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বলা হয়। দীর্ঘ 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সাগরে মাছ ধরার উপরে সেটি আজ মধ্যরাত থেকেই উঠে যাচ্ছে এবং জেলেদেরও ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি এখানে। এবং জেলেরা সর্বশেষ তাদের যে বোটের মধ্যে খাবার দাবার তোলার যে কর্মপ্রয়াসটুকু সেগুলো তারা এখন চালাচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই, এখন এখানে প্রায় কয়েক হাজার ট্রলার এখন এই মৎস্য অবতরণ কেন্দ্রের যে আশপাশের ঘাটগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছে। এবং আমরা জেলেদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে রাত 12টার পর তাদের যে যাত্রা সেই যাত্রাটুকু শুরু হয়ে যাবে। এবং এখানে ছায়ার মধ্যে একদল জেলে তারা জাল বুনছেন এবং সর্বশেষ যেটি প্রস্তুতি বলা যায় সেই সর্বশেষ প্রস্তুতিটুকু তারা নিয়ে নিচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি, জেলার যে প্রায় 40,000 আর জেলেরা রয়েছেন এই সময়টুকুর মধ্যে তারা অনেকেই নানা ধরনের পেশায় চলে যান, বিশেষ করে দিন মজুরিতে, এবং সেখান থেকেও তারা ফিরে এসেছেন তাদের যে মূল পেশা এই জেলে পেশা সেটিতে তারা নিয়োজিত হবেন আজকে মধ্যরাত থেকে। এবং তাদের যে প্রত্যাশা, এই যে 65 দিনের একটি দুঃখ দুর্দশার যে দিন গিয়েছে সেই দিন হয়তো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার মধ্য দিয়ে তাদের সেই সুদিনের ভোরটুকু তারা দেখতে পাবেন। তো বাবলি, কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে সৌরভ দেব এবং ভোলা থেকে ছোটন সাহা আমাদের সাথে যুক্ত ছিলেন, 65 দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা উঠে যাবার পরবর্তী প্রস্তুতিগুলো সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আর এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। আমাদের পরের বুলেটিন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।